হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব ডিলিশিয়াস একটা গোস্তের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কাটা মশলার গরু গোস্ত কিভাবে তৈরি করতে হয়। জি ভিউয়ার্স, খুবই ডিলিশিয়াস, যদি বাসায় আমার মতো করে করেন অবশ্যই ভালো লাগবে। অনেকে অনেকের মতো করে থাকে, আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের পছন্দ হবে। তো চলুন দেখি এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। কাটা মশলা গরু গোস্ত ভুনা তৈরি করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে করব। হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি গরু মাংসটা নিয়েছি 1.5 কিলোর মতো। এখন দিয়ে দিচ্ছি 4-5 টুকরো লং, তেজপাতা কুচি করে নিয়েছি, এলাচ এবং দারচিনি 1 টুকরা। একটু তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি পুরো 1টা রসুন। আমি নিয়েছি এখানে 1/2 কাপের, 1/4 কাপ হয়েছে, সো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা কুচি। সব মশলা দেওয়ার আগে এই পেঁয়াজটাকে খুব ভালো মতো, আদা এবং রসুনটাকেও ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর মাংসের টুকরোগুলো ঠিক ছোট ছোট সাইজে এরকম হবে, আপনারা ইচ্ছা করলে বড় করেও রাখতে পারেন। মাংসগুলো দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো এই পেঁয়াজের সাথে রান্না করতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো যেহেতু কাঁটা মশলার গোস্ত, তো এর কারণে আমি মরিচের গুঁড়োটা দিব না, আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে কাঁচা মরিচও কিছু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো, 1 কাপ পরিমাণে টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো এখন জাস্ট মশলাটার মধ্যে এই মাংসটাকে নেড়ে দিতে হবে। নেড়ে এটা 5 মিনিটের মতো হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষাতে হবে। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে যে টমেটোটা দিলে গ্রেভিনেসটাও আসে, আবার কালারটাও একদম সাদা ফ্যাকাশে কালারটা হয় না, একটু লালচে কালার হয় টমেটোর জন্য। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর 1 চা চামচের মতো চিনি, ওর টেস্টের জন্য। এটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এটা
নেড়ে এবার আরও 5 মিনিটের মতো মশলাটাকে কষানোর জন্য ঢেকে রান্না করে নেব। সে পর্যায়ে টমেটোটাও একদম গলে যাবে। আবার দিকে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা আপনারা পছন্দ মতো পরিমাণ করে দেবেন। তো এই আলুটা দেওয়ার পরে আমি এক্সট্রা এই মাংসের মধ্যে কোনো পানি দিব না। এই মাংসর পানিতেই আলু এবং মাংস প্রায় 30 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে দিলেই কিন্তু মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 30 মিনিট পর ফিরে আসছি। প্রায় 25 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটার এই সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এটা আমি এখন এভাবে আরো 5 মিনিট রেখে দিচ্ছি। এই ফাঁক দিয়ে আরেকটা চুলায় আমি এটাকে বাগার দেব। সেই কারণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে বেরেস্তা করে নিতে হবে। সো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সো এরপর আমি মাংসটার মধ্যে এটা দিয়ে দেব। সো একটু নেড়ে দেব। খুব সুন্দর একটা কালার এসেছে। কানের মধ্যে কোনো হলুদ, কোনো হলুদ রংটা হয়েছে সরিষার তেলের জন্য, আর একটু লালচে লালচে ভাবটা হয়েছে টমেটোর জন্য। তো সব মিলিয়ে খুব চমৎকার একটা ফ্লেভার হয়েছে। আপনারা যদি বাসায় করেন তাহলে বুঝতে পারবেন। সো আমি আর 1 মিনিটের মতো দমে রেখে এটাকে নামিয়ে ফেলব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাটা মশলার গোস্ত। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।